বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনারা অনেকদিন ধরে পাওয়ার সেক্টর নিয়ে অ্যানালাইসিস করার জন্য বলছিলেন, আজকে চেষ্টা করেছি, কতটুকু হয়েছে জানি না, তবে আপনাদের মন মতো না হলেও চেষ্টা করেছি। তা আমরা জানি শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থান, জেনে বুঝে সবাইকে সব থেকে ভালোভাবে বুঝে নিজ জ্ঞানে সব জ্ঞানে বিবেচনা করে শেয়ার বাই সেল করবেন। এই অ্যানালাইসিসটি কোনো শেয়ার বাই বা সেলের সম্পর্কিত সিদ্ধান্ত প্রদান করে না, পেশাদারদের সাথে পরামর্শ করবেন, বেশি বেশি ট্রেড করবেন না, এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আমরা শুরু করি আজকে পাওয়ার সেক্টর অ্যানালাইসিসের। আমরা আসলে তো অ্যানালাইসিসের অনেক কিছু থাকে, তার মধ্যে যে বিষয়গুলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলি হলো শেয়ার হোল্ডিং কী পরিমাণ স্ট্যাটাসটা আছে, ইপিএস এবং ন্যাপ কীরকম আছে, আরএসআই এবং পি কেমন আছে, 52 সপ্তাহে মানে এক বছরের মধ্যে হাইস্ট কত উঠছে, লোয়েস্ট কত নামছিল এবং কারেন্ট মার্কেট প্রাইস কত আছে, এবং এটা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল কত আছে, এবং এটা ডিভিডেন্ড কীরকম দেয় কোম্পানিটি, এই বিষয়গুলি আমি, এর বাহিরেও অনেক টেকনিক্যাল সাইট থাকে যেমন চার্ট অ্যানালাইসিস করার প্রয়োজন হতে পারে। তো এই জিনিসগুলি আসলে একটা সেক্টর অ্যানালাইসিস করতে গেলে সব কিছু আনা সম্ভব হয় না। আমি যতটুকু সম্ভব পেরেছি আপনাদের জন্য যে তথ্যগুলি জরুরি দরকার এগুলি আমি এখানে তুলে ধরেছি। এওএল এসেট অক্সিজেন লিমিটেড, আমরা জানি স্পন্সরদের কাছে 31% শেয়ার আছে, আমি ইনস্টিটিউটের কাছে 22%, ফরেনারদের কাছে 0.6%, পাবলিকের কাছে 47%। এটা নেট অ্যাসেট ভ্যালু আছে 18 টাকা, ইপিএস 1.60 টাকা, আরএসআই 67, পি 34.4, 52 সপ্তাহে মানে এক বছরের মধ্যে এটা 15 টাকা লোয়েস্ট, 71 টাকা হাইস্ট উঠছে, বর্তমানে 55 টাকায় আছে। এটা রেজিস্ট্যান্স লেভেল হলো 57 টাকায় এবং সাপোর্ট লেভেল 49 টাকায়। 2020 সালে ক্যাশ ডিভিডেন্ড দিছে 2% এবং স্টক দিছে 1%। বারাকা পাওয়ার, স্পন্সরদের কাছে 31% শেয়ার আছে, ইনস্টিটিউট 28% এবং পাবলিকের কাছে 41%। এটা নেট অ্যাসেট ভ্যালু 20 টাকা, ইপিএস 2.2 টাকা, আরএসআই 51, পি 12.3। সবুজ যে দাগগুলি দিছি, আমি সাধারণত পি 20 বা তার নিচে যে সকল শেয়ার আছে এগুলিতে ইনভেস্ট করতে বেশি পছন্দ করি, এবং সাধারণত এগুলি রিস্কি কম থাকে, সেই হিসাবে আমি এগুলিকে একটু সবুজ কালার করে দিছি। এটা আপনাদের বিবেচনার বিষয়, তবে পি কম থাকলে শেয়ার ওগুলি ঝুঁকি কম থাকে। 52-কে এটা 22 টাকা লোয়েস্ট, হাইস্ট 34 টাকা, বর্তমানে 27 টাকায় আছে। রেজিস্ট্যান্স লেভেল 28 টাকা 20 পয়সা, সাপোর্ট লেভেল হলো 27 টাকা 20 পয়সা, ক্যাশ ডিভিডেন্ড দিছিল 8% এবং স্টক 7%। বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, এটা নতুন, একদমই নতুন আসছে, অল্প কয়েকদিন হয়েছে, স্পন্সরদের কাছে 38% শেয়ার আছে, ইনস্টিটিউট 22%, পাবলিকের কাছে 40%। নেট অ্যাসেট ভ্যালু 28 টাকা, ইপিএস 2.90 টাকা, 15.2 পি, যেহেতু আরএসআই এটা যেহেতু নতুন আসছে এটা আরএসআইটা এখনও হিসাব ক্যালকুলেট করা যায়নি। 52-কে সর্বনিম্ন 32 টাকা এবং সর্বোচ্চ 50 টাকা, বর্তমানে 44 টাকা আছে। রেজিস্ট্যান্স লেভেল 50 টাকা, সাপোর্ট লেভেল 44 টাকা। ডোরিন পাওয়ার, আমরা ডোরিন পাওয়ার যদি দেখি তাহলে আমরা দেখব এটা স্পন্সরদের কাছে 62% শেয়ার আছে, ইনস্টিটিউট 23% এবং পাবলিকের কাছে অনলি 10% শেয়ার আছে। নেট অ্যাসেট ভ্যালু 46 টাকা, ইপিএস 6 টাকা, আরএসআই 52, পি 11। সর্বনিম্ন 57 টাকায় নামছিল, সর্বোচ্চ 70 টাকা এবং বর্তমানে 66 টাকায় আছে। রেজিস্ট্যান্স লেভেল 70 টাকায়, সাপোর্ট লেভেল 64 টাকা, 10% ক্যাশ 10% স্টক দিয়েছিলেন। স্ট্যান্ড লুব্রিক্যান্ট, স্পন্সরদের কাছে 15%, গভর্নমেন্টের কাছে 51% শেয়ার আছে, ইনস্টিটিউট 11% এবং পাবলিকের কাছে 23% শেয়ার আছে। নেট অ্যাসেট ভ্যালু 213 টাকা, ইপিএস 38 টাকা, আরএসআই 53, পি 35 টাকা 30 পয়সা। 52-কে সর্বনিম্ন 850 টাকায় নামছে, সর্বোচ্চ 1475 টাকায় উঠছে, কারেন্ট মার্কেট প্রাইস
একচল্লিশ টাকা, রেজিস্ট্যান্স লেভেল 1470 টাকা এবং সাপোর্ট 1250 টাকায়। 2020-এ 30% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তারপরে আমাদের এনার্জি প্যাক, এটাও নতুন একটা কোম্পানি, স্পন্সরদের কাছে 54% শেয়ার আছে, ইনস্টিটিউট 17%, পাবলিকের কাছে 29% শেয়ার আছে। নেট অ্যাসেট ভ্যালু 53 টাকা, ইপিএস 1.40 টাকা, আরএসআই 56 টাকা, পি 37.10 টাকা, 52 উইকে সর্বনিম্ন 37 টাকা নামছে, সর্বোচ্চ 101 টাকায় উঠছে। বর্তমান কারেন্ট প্রাইস 52 টাকা, রেজিস্ট্যান্স লেভেল 60 টাকা এবং সাপোর্ট লেভেল 50 টাকা আছে। ডিবিবি পাওয়ার, স্পন্সরদের কাছে 32% শেয়ার আছে, ইনস্টিটিউটের কাছে 32% শেয়ার আছে, পাবলিকের কাছে 34। নেট অ্যাসেট ভ্যালু 20 টাকা, ইপিএস 1.10 টাকা, আরএসআই 65, পি 33.6, 52 উইকে 13 টাকা নামছে, সর্বোচ্চ 40 টাকা উঠছে, বর্তমানে 37 টাকা আছে, রেজিস্ট্যান্স 40 টাকা, সাপোর্ট লেভেল 35 টাকা, 10% ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিলেন। ইন্টারকিউ, স্পন্সর 31%, ইনস্টিটিউট 19%, পাবলিকের কাছে 50% শেয়ার আছে। নেট অ্যাসেট ভ্যালু 12 টাকা, ইপিএস 60 পয়সা, আরএসআই 66, পি 41.70, 52 উইকেট লো 13 টাকা, হাইস্ট 26 টাকা, কারেন্ট প্রাইস 25 টাকা, সাপোর্ট লেভেল 22 টাকা। রেজিস্ট্যান্স লেভেল এই জন্য নাই যে আজকে এটা হাইস্ট, যে কারেন্ট প্রাইসটাও আজকে প্রায় 26 টাকার মতোই ছিল। ডিভিডেন্ড 5%, 5%। যমুনা ওয়েল, স্পন্সর 3%, গভর্নমেন্ট 60%, ইনস্টিটিউট 25%, ফরেনার 0.5%, পাবলিকের কাছে 10%। নেট অ্যাসেট ভ্যালু 176 টাকা, ইপিএস 12.70 টাকা, আরএসআই 63 টাকা, পি 13.30 টাকা, 52 উইকে সর্বনিম্ন 146 টাকা নামছিল, সর্বোচ্চ 179 টাকায় উঠছে, এখন 169 টাকা আছে, রেজিস্ট্যান্স লেভেল 172 টাকা, সাপোর্ট লেভেল 175 টাকা। গত 2020-এ 120% ক্যাশ ডিভিডেন্ড দিছে। লিন বিডি 60% স্পন্সরদের কাছে আছে, ইনস্টিটিউট 32%, পাবলিকের কাছে মাত্র 8% শেয়ার আছে। নেট অ্যাসেট ভ্যালু 357 টাকা, হাফ ইয়ারলি, এটা হাফ ইয়ারলি এই জন্য 357, একটু রেট দিয়ে রাখছি, এবং ইপিএস হাফ ইয়ারলি 41 টাকা, আমরা 9 মান্থেরটা এখনও পাইনি এদের। আরএসআই 71, পি 33.7, 52 উইকে সর্বনিম্ন 1212 টাকায় নামছে, 1420 টাকায় সর্বোচ্চ উঠছে, কারেন্ট 1382 টাকা, রেজিস্ট্যান্স লেভেল 1400 টাকা, সাপোর্ট লেভেল 1320 টাকা, 400% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। এলআরবিডিএল, এটাও নতুন একটা কোম্পানি, স্পন্সরদের কাছে 36%, ইনস্টিটিউটের কাছে 23%, পাবলিকের কাছে 41% শেয়ার আছে। নেট অ্যাসেট ভ্যালু 36 টাকা, ইপিএস 2.5 টাকা, আরএসআই 60 এবং পি 20.40 টাকা, লো 30 টাকা, হাইস্ট 62 টাকা উঠছে, বর্তমানে 51 টাকায় আছে, রেজিস্ট্যান্স লেভেল 60 টাকা, সাপোর্ট লেভেল 48 টাকা। এমজেল বিডি 72 টাকা, 72% শেয়ার স্পন্সরদের কাছে আসছে, ইনস্টিটিউট 20%, ফরেনারদের কাছে 0.16%, পাবলিকের কাছে মাত্র 7.8%। নেট অ্যাসেট ভ্যালু 38 টাকা, ইপিএস 5.70 টাকা, আরএসআই 64, পি 15.30 টাকা, লো সর্বনিম্ন 1 বছরের মধ্যে 69 টাকা, সর্বোচ্চ 93 টাকা, বর্তমানে 87 টাকা আছে, রেজিস্ট্যান্স লেভেল 90 টাকায়, সাপোর্ট লেভেল 82 টাকায়, ক্যাশ ডিভিডেন্ড 45%। মেট্রোলিয়াম, গভর্নমেন্টের কাছে 59% শেয়ার আছে, ইনস্টিটিউট 32%, ফরেনারদের কাছে 0.35%, পাবলিকের কাছে মাত্র 9% শেয়ার আছে। নেট অ্যাসেট ভ্যালু 166 টাকা, ইপিএস 17 টাকা, আরএসআই 59, পি 11, 52 উইকে 160 টাকা, সর্বনিম্ন নামছে 214 টাকা, সর্বোচ্চ উঠছে, মার্কেট প্রাইস 189 টাকা, রেজিস্ট্যান্স 195 টাকা, সাপোর্ট লেভেল 182 টাকা আছে এবং 150% ক্যাশ ডিভিডেন্ড দিছিল। পদ্মা ওয়েল, স্পন্সর 2% শেয়ার, গভর্নমেন্ট 50%, ইনস্টিটিউট 31%, ফরেনারদের কাছে 0.9%, পাবলিকের কাছে 15% শেয়ার। নেট অ্যাসেট ভ্যালু 161 টাকা, ইপিএস 16, আরএসআই 56, পি 13.20,
সর্বনিম্ন নামছে 172 টাকা, সর্বোচ্চ 232 টাকা, এখন 211 টাকায় আছে, রেজিস্ট্রেশন 225 টাকায়, সাপোর্ট লেভেল 200 টাকায় আছে, 125% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। পাওয়ার গ্রিড স্পন্সরদের কাছে 77% শেয়ার, ইনস্টিটিউট 16%, পাবলিকের কাছে 7% শেয়ার আছে। নেট অ্যাসেট ভ্যালু 122 টাকা, ইপিএস 3 টাকা 90 পয়সা, আরএসআই 55, পি 12.6, 52 উইকে 39 টাকা নামছে, সর্বোচ্চ 63 টাকায় উঠছে, বর্তমানে 49 টাকায় আছে, রেজিস্ট্যান্স লেভেল 52 টাকায়, সাপোর্ট লেভেল 48 টাকায়, 20% ক্যাশ দিয়েছিল। এসপিসিএল 60% শেয়ার স্পন্সরদের কাছে আছে, 20% ইনস্টিটিউট, 20% পাবলিক। নেট অ্যাসেট ভ্যালু 36 টাকা, ইপিএস 4 টাকা 50 পয়সা, আরএসআই 53, পি 16 টাকা 40 পয়সা, 52 উইকে 70 টাকা, সর্বনিম্ন নামছে, সর্বোচ্চ 88 টাকা উঠছে, বর্তমানে 74 টাকা আছে, রেজিস্ট্যান্স 73 টাকা এবং সাপোর্ট লেভেল 73 টাকা, 28% ক্যাশ, 2% স্টক গত বছর দিয়েছিল। সামিট পাওয়ার, সামিট পাওয়ারে 63% শেয়ার স্পন্সরদের, 19% ইনস্টিটিউট, ফরেনারদের কাছে 3.65% শেয়ার আছে, পাবলিকের কাছে 15% শেয়ার। নেট অ্যাসেট ভ্যালু 34 টাকা, ইপিএস 4 টাকা 20 পয়সা, আরএসআই 51, পি 10.5, 52 উইকে 37 টাকা, সর্বনিম্ন নামছে, সর্বোচ্চ 58 টাকা, কারেন্ট মার্কেট প্রাইস 44 টাকা, রেজিস্ট্যান্স 46 টাকায়, সাপোর্ট 44 টাকায়, ক্যাশ ডিভিডেন্ড 35%। তিতাস গ্যাস গভর্নমেন্টের কাছে 75% শেয়ার, ইনস্টিটিউট 15% শেয়ার, ফরেনারদের কাছে 0.6% এবং পাবলিকের কাছে 9.6% শেয়ার আছে। নেট অ্যাসেট বলে 71 টাকা, ইপিএস 2 টাকা 10 পয়সা, আরএসআই 74, 18.6, ইপি 29 টাকা নামছে, সর্বোচ্চ 41 টাকা উঠছে, বর্তমানে 39 টাকায় আছে, রেজিস্ট্যান্স 41 টাকায়, সাপোর্ট লেভেল 36 টাকায়, 26% ক্যাশ দিয়েছিলেন। ইউনাইটেড পাওয়ার 90% শেয়ার স্পন্সরদের, ইনস্টিটিউট 7%, বিদেশিদের কাছে আছে 0.4%, পাবলিকের কাছে মাত্র 2.8%। নেট অ্যাসেট হলো 52 টাকা, ইপিএস 14 টাকা 80 পয়সা, আরএসআই 57 টাকা, আরএসআই 57, পি 18 টাকা 90 পয়সা, 52 কে 220 টাকা, সর্বনিম্ন নামছে, সর্বোচ্চ 336 টাকা, বর্তমানে 280 টাকায় আছে, রেজিস্ট্যান্স 295 টাকা, সাপোর্ট লেভেল 275 টাকায়, 145% ক্যাশ, 10% স্টক দিছিল। এর মধ্যে যেগুলি আমি সবুজ দিয়েছি এই কয়েকটা কোম্পানি, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা লিমিটেড, ডোরিন পাওয়ার, যমুনা ওয়েল, মেট্রোলিয়াম, পদ্মা ওয়েল, পাওয়ার গ্রিড, এসপিসিএল, সামিত পাওয়ার, তিতাস গ্যাস এবং ইউনাইটেড পাওয়ার, এই কয়টা কোম্পানির শেয়ার এখনও পি 20-এর নিচে বা তার LRBDL এগুলি 20 বা 20-এর নিচে আছে, বাকি শেয়ারগুলি 20-এর উপরে পেয়ে আছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আশা করি ভিডিও শেষ পর্যন্ত ছিলেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।